যে তোমরা প্রিন্সিপাল স্যারের পদত্যাগ চাও না প্রিন্সিপাল স্যার চলে যাবে বা প্রিন্সিপাল স্যার এখানে থাকবে? আমরা এখানে স্যারকে আমরা চাই, পদত্যাগ চাই না আমরা। স্যার খুবই ভালো একজন মানুষ। যেমন আমাদের বলতেছে যা সব রকমের বৈষম্যের শিকার হচ্ছে বা দুর্নীতি যা, তো আমরা এখন পর্যন্ত এসব কিছুর শিকার হই নাই। তো আমরা যেটা হইনি আমরা তো অযথা সেখানে যাবো না, শুধু শুধু এটা তো মানে এটা অযৌক্তিক। তো অযৌক্তিক কোনো কিছুতে তো আমরা আসলে মানে আমরা যেতে চাচ্ছি না আসলে, এই জন্য আমরা একটু বিষয় আমি আপনার কাছে জানতে চাই না। এখন পর্যন্ত আমরা, আমি তো বললাম আমরা নতুন, এখন পর্যন্ত আমরা কিছুই আমরা এখন পর্যন্ত আমরা কিছুই জানি না। আমরা যেহেতু নতুন আসছি, আমরা এক মাসও হয়নি আমরা ক্লাস করছি, আমরা হয়তো দুই সপ্তাহ বা তিন সপ্তাহ বেশি হলে। তাহলে আরেকটা বিষয়, যে বিষয়টা অভিযোগ করছেন যে আপনাদেরকে আটকে রাখতে হয়েছে, সেটা আসলে কতটা সত্যি? না, এটা সম্পূর্ণ মিথ্যা। আমরা আমাদেরকে কেউ এসে আমাদের পর্যন্ত বলেও না যে তোমরা যেও না বা তোমরা ক্লাসে থাকো, আমাদের কিছু বলেনি। আমরা আসলে আমরা কোনো ঝামেলা জড়াতে চাচ্ছি না। না, এটা কখনো সত্য না। আমি তো অনার্স ফার্স্ট ইয়ারে ক্লাস নিলাম, ফিজিক্স নন মেজর, আমি ক্লাস নিয়ে মাত্র আসলাম। হ্যাঁ, ক্লাস ঠিকঠাক চলতেছে। এগুলো অযৌক্তিক দাবি, এটা কিছু কিছু সংখ্যক স্টুডেন্ট এদের এর আগে দাবি নিয়ে আসছিলো। এখানে সবাই টিচাররা বসে, প্রিন্সিপাল স্যার ছিল, সবাই একসঙ্গে বসে তাদের যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেম বা যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো নিয়ে ওদের সঙ্গে কথা বলে ওই দাবিগুলো মেনে নেওয়া হয়েছে। পরবর্তীতে আবার তারা একটা দাবি নিয়ে আসলো, তাদের বেতন, তারপর তাদের ভর্তি ফি, তারপর যেগুলো দাবি ছিল সেগুলো সবগুলো দাবি মেনে নেওয়া হলো। এখন কিছু সংখ্যক স্টুডেন্ট সকালে আসলো, প্রায় দুই থেকে চারজন, চারজন থেকে পাঁচজন। এখন ওদের দাবি এটা হচ্ছে আপনার উদ্দেশ্য পুনরুদ্ধিত। এখানে যদি মনে করেন যে আপনি ম্যাক্সিমাম টিচার স্টুডেন্টকে আপনি যদি বাই দা বাই বলেন, এই যে স্টুডেন্ট আছে তোমরা জিজ্ঞাসা, স্টুডেন্টকে আপনি জিজ্ঞাসা করেন যে তোমরা প্রিন্সিপাল স্যারের পদত্যাগ চাও না প্রিন্সিপাল স্যার চলে যাবে বা প্রিন্সিপাল স্যার এখানে থাকবে? আমরা এখানে স্যারকে আমরা চাই, পদত্যাগ চাই না আমরা। স্যার খুবই ভালো একজন মানুষ। আমরা এই পর্যন্ত দুই এক বছরে যা দেখেছি স্যার আমাদের সাথে খুবই ভালো ব্যবহার করছে। খারাপ কিছু আমরা, আমি এটা সেকেন্ড ইয়ারে করি। জি, আমার কাছে মনে হয় না এগুলো কোনো সত্য। তারা ভালো জানে, এখানে অনেক স্টুডেন্ট আছে যে কলেজেই আসে না, ওই আমাদের ক্লাসেরও কিছু আছে যে কলেজে আসে না কিন্তু ওনাদের কথা শুনে লাফায় লাফায় ওই জায়গায় যাচ্ছে, তারা তো কলেজেই আসে না। আপনি এই বিষয়ে ভালো উত্তর পাবেন যদি আমার সামনে যে স্টুডেন্টরা ক্লাস করতেছে তাদের কাছে জিজ্ঞাসা করেন যে তাদেরকে আটকে রেখেছি না তারা স্বতঃস্ফূর্তভাবে ক্লাস করতেছে, এখনই জিজ্ঞাসা করতে পারেন। ধন্যবাদ। আপনার সাথে একটু কথা বলতে চাই, আপনাদের সহপাঠী এবং বড় আপু যারা আছে তারা অভিযোগ করছে যে বিক্ষোভ কর্মসূচিতে যেন না যেতে পারেন সেই কারণে আপনাদেরকে আটকে রাখা হয়েছে, সেটা আসলে কতটা সত্য? সেটা আমার মতে একদমই সত্য না, কারণ আমি যে ক্লাস করতেছি উনি আমাদেরকে অনেক ভালোভাবে ক্লাস করাচ্ছেন, এখানে আটকে রাখার কোনো ই নাই। আপনারা সবাই একটু বলুন তো আসলে কতটা সত্য বিষয়টা? আচ্ছা, প্রধান অধ্যক্ষর বিষয়ে যে অভিযোগগুলো এসেছে এগুলো কতটা সত্য বলে আপনার মনে হয়? এর আগে কি হয়েছে না সেটা আমরা জানি না, তবে আমরা আসার পরে যেটুকু দেখছি আমরা ওভারঅল সবকিছু ভালো দেখছি। এখন এর আগে কি হচ্ছে সেটা আমরা বলতে পারবো না।